আরে ভাই, একটা গেমের ভিতরে কেমনে এতগুলো পরিচিত প্লেয়ার পড়তে পারে আমার জানা ছিল না। তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ টপ ওয়ান কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায়, মানে ওদের ফুল স্কোয়াড। তো দেখতে পাচ্ছ সাকিব মল্লিক বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড ম্যাট, ওবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড ম্যাট, আবার আলিফ গেমিংও এই ম্যাচে পড়ে যায়। তার সাথে সাথে গায়েস আমাদের রিমন ভাইরাও কিন্তু এই ম্যাচে পড়ে যায়। মানে বুঝতে পারতেছো একটা গেমের ভিতরে তিনটা পরিচিত প্লেয়ার। তো এখানে দেখতে পারতেছো রিমন ভাই কিন্তু একটা কিল করে, মানে এখানে আমরা বুঝতে পারি যে না রিমন ভাই আমাদের ম্যাচে আছে। ফার্স্ট অবস্থায় আমরা বুঝতে পারি নাই, বাংলাদেশ টপ ওয়ান নামার সাথে সাথে আর কি ওরা একটা কিল করছিল, তখন বুঝতে পারি যে ওরাও ম্যাচে আছে। পরপর দেখি রিমন ভাই, আবার দেখি আলিফ গেমিংও এখানে ভাই। তো তোমরা বুঝো ভাই যে একটা গেমের ভিতরে এতগুলো পরিচিত প্লেয়ার, আই হ্যাভ নো আইডিয়া ভাই যে এতগুলো প্লেয়ার কিভাবে পড়ে। তো এদিকে কিন্তু দেখতে না দেখতে ভাই কইতে না কইতে আমার দুইটা প্লেয়ার কিন্তু শেষ, আর আমরা কিন্তু ল্যান্ড করি ব্লু জোনে, মানে ব্লু জোনে আসি। তো যাই হোক, আমার কাছে কিছু সংখ্যক টোকেন ছিল, আমি মনে করো একটু ব্লু জোনে লুটপাট করতেছিলাম, আর বাকি মনে করো সবগুলো এনিমি মানে কেমনে মারামারি করবো ওই দান্দায় আসিল। যেহেতু বাংলাদেশ টপ ওয়ানরা পরে, রিমন ভাইরাও পরে, মানে মারার লেগে সবাই অস্থির হয়ে গেছিলো। তো এদিকে কিন্তু একটা প্লেয়ার ঘরের ভিতরে, তো ও কিন্তু আমাদের গ্যানের মেরে ভালো রাশ মারছে। আর এদিকে কিন্তু আমাদের একটা প্লেয়ার, ও ভাই সাহ, এটা দিই বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড ম্যাট, যাই হোক ওরে কিন্তু আমি মাইরা দিই। তো ওদের স্কোয়াড ম্যাটের এই প্লেয়ারটাই কিন্তু আমি মারতে পারছিলাম, আর বাকি ফুল ম্যাচে তাদের সাথে দেখা হয়েছিল কিনা তাদেরকে মারতে পারছিলাম কিনা তোমরা ওইটাই দেখো। তো এদিকে আসতে না আসতেই ভাই আমি আবার ব্লু জোন আইসা পরে ওই প্লেয়ারগুলো মারার পরেই, আর এদিকে রুহুলডে একটা এনিমি আইসা কিন্তু এইখানে মাইরা দেয়। আর এই টাইমে কিন্তু রুহুল ছিল লাইভে, আর এই স্কোয়াডটা এইখানে মনে হয় যে রুহুলের লাইভ দেখে আসছিল, মানে এরকমভাবে আমাদের আইসা মারতেছিল। তো ওদিকে কিন্তু রুহুলডে মেরে দিছে। তো একটু পরে কিন্তু আমিও ওদের হাতে মাইর খামু, বাট ওরা এত পরিমাণ লল দিতেছিল ভাই কি কমো, মনে হইতেছিল যে ওরা প্রি প্ল্যানিং করে আইতেছে। দেখতে পাচ্ছ চারটায় মিললে আমার দিকে রাশ মারতেছে ভাই, আমি একা, আর আমার কাছে তেমন মেডিও নাই কোনো কিছু নাই। আর যাই হোক ফুল স্কোয়াড ভাই, আমি একটু দৌড়ায় দৌড়ে অকলকে মুভমেন্ট টুভমেন্ট করে ওয়াল টোয়াল মাইরা, যাই হোক ও করে ভাগায় টাকায় তো মারার ট্রাই করতেছিলাম। তো এইখানে আসার পর আমার কাছে ওয়াল তেমন আর ছিল না, ওয়াল শেষ হয়ে গেছিলো। তো দেখতে পারতেছো আমি ভাবছি আমার কাছে ওয়াল আছে, আমি ওয়াল মারতে যাই মইরা যায়। আর এই এনিমিগুলো আমার মনে করো ইচ্ছা মতন লল মারতেছিল, আর দেখাইতে চাইতেছিল যে তারাও গ্র্যান্ড মাস্টার আছে আমাদেরকে মেরে দিছে। তো রুহুল রিভাইভ পাইয়া ওরে বলতেছিলাম ভাই তুই এদিকে আইস না, ও কি করছে, ও আবার এদিকে আসছে। তো আসার সাথে সাথে কিন্তু একটা প্লেয়ার ডাউন করে দেয়, আর ওই প্লেয়ারগুলো কিন্তু করে মনে করো কাভার দিয়া নেয় রিভাইভ করার লেগে। আর এদিকে রাহাত ভাই ছিল একটু সামনে, তো রাহাত ভাইরে করতেছিলাম ভাই আপনি যেমনি হোক ভাগেন কারণ রুহুল পারবো না। তো রুহুল কিন্তু এ জায়গায় আরও একটা প্লেয়ার নক করে দিয়েছিল, তার মানে আরেকটা প্লেয়ার যদি ওর সাথে থাকতো ভাই, তার মানে মনে করো যে না ফুল স্কোয়াডটা মরে যেত। তো যাই হোক এদিকে আমাদের খুব বেহাল অবস্থা ভাই, একে তো ভাই বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডরা আছে এই ম্যাচে, আবার মনে করো রিমন ভাইরা আছে। তো অলরেডি রিমন ভাই কিন্তু এখানে মরে গেছে। তো আমি কিন্তু রিভাইভ পাই আমরা টুকটাক লুট করে নিতেছিলাম ব্র্যান্ডিং মেশিন থেকে, আমাদের কিন্তু রাহাত ভাই রিভাইভ দিয়া দেয়। তো আমরা ফুল স্কোয়াড এখানে রিভাইভ হয়েছে, আমি একটু হালকা পাতলা লুট টুট করে সামনের দিকে মনে করো হিরোর মতন আগাইতেছিলাম, আর সামনে থাকে এনিমি একটা, পরে আমি তিনটা ACAT দিয়ে গুলি করি, হেড ট্রাই করতেছিলাম হেড লাগতেছিল না, বাট আমাকে মেরে দিল। যাই হোক প্যারানাই চিল মরে গেছি কি আর করা। আর ওইখান থেকে কিন্তু আমি আবারও রিভাইভ পেয়ে গেছি, রিভাইভ পাওয়ার পর মনে করো টুকটাক একটু লুট টুট করে নিলাম, আগের টুক একটু স্কিপ করে দিলাম। তো সামনে থাকা যেই স্কোয়াডটা, ওই স্কোয়াডটা কেন জানি এমন মনে হয়েছিল যে ওডি মনে হয় আমার মারছিল। তো আমি তো মনে করো জিত ভাই, যেমনি হোক আমি স্কোয়াড ম্যান্টার করতেছিলাম ভাই, আমি ওয়াল ফাটাইতেছি মারতেছি, তোরা খালি মার, ললের বদলা নিতে উই বই ভাই, কারণ ওরা আমাদের মারছে। তো এইখানে কি ওদেরকে ছেড়ে দেওয়া যাবো, ললের বদলা নিতে হই বই। তো ললের বদলা নিতে নিতে ওদেরকে কিন্তু আমি ফুল খাই দিচ্ছি। তো পরবর্তীতে ভাবলাম যে না ওইটা আমাদের এই স্কোয়াড না, মেবি এই যে সামনে থাকে এনিমি স্কোয়াডটা এইটাই মেবি আমাদেরকে যে মারছিল আইসা ওই স্কোয়াডটা হইতে পারে। হ্যাঁ এইটাই ওই স্কোয়াডটা, কারণ সামনে থাকে এনিমিটার ড্রেসটা ওই এনিমিটাই ছিল যেটা আমাদের লল মারছে। তো আমি ওকে কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিছিলাম। তো দেখতে পারতেছো দুইটা প্লেয়ারে কিন্তু আমি সেই লেভেলের ড্যামেজ দিছি, আর দুইটা প্লেয়ারকে কিন্তু ডাউনও করে দিছি। তো সামনে থাকা যে লেডিসটা ওইটারও কিন্তু আমি ডাউন করে দিছি। এবার ওয়াল ফাটাইতে ফাটাইতে মনে করো 100x ভাই, আর কি লাগে। তো ওদের তিনটা প্লেয়াররা কিন্তু আমি ডাউন করে দিছি, আর এখন যেহেতু জোন সেই লেভেলের টানতাছে ভাই, মানে HP-র অবস্থা 12 বাজার লাগতেছে, তাই তাড়াহুড়া করে আমি একটু জোন থেকে বের হইলাম, আর ওদের তিনটা প্লেয়াররা কিন্তু আমি নক করে দিছি। আর একটা প্লেয়ার ওদের ওই ঘরে ছিল, ওদেরকে কিন্তু মারতে পারি না, ও রিভাইভ দিয়ে দিছে। যাই হোক সামনে থাকা স্কোয়াডটা ছিল, একটা স্কোয়াড ছিল, স্কোয়াডটা মারতেছিলাম আমি, ওয়াল ফাটাই হয়েছি ভাই সিজন 8, মেবি রিমন ভাই এটাই হইব,
আমি আমার কাছে যতটুকু মনে হয় এটাই রিমন ভাই। তো যাই হোক দেখা যাক গায়েস মারার পরে কি হয়। তো এদিকে কিন্তু আমি রিমন ভাইরা ডাউন করে দিয়েছি, দেখতে পারতেছো গ্যাস ওনার টিমমেটরও আমি কিন্তু ডাউন করে দিয়েছি। তো রিমন ভাইরাও ডাউন করছি, তার টিমমেটরও ডাউন করছি, ইভেন তাদের দুজনকে কিন্তু আমি এখানে কনফার্ম করে দিই। তো কনফার্ম করে আমি সামনে আগাইতে থাকি যে আশেপাশে কোনো এনিমি আছে কিনা। তাদের যেহেতু দুজন ডাউন হয়েছিল তার মানে তাদের আরও স্কোয়াডমেট আছে। তো এখানে ওয়ালের পিছনে আমি ভাবছিলাম যে মেবি ওয়ালের পিছনে আছে, বাট ওয়ালের পিছনে ছিল না। যেই সামনে আগাইতে নেই দেখি যে না চান্দু টাওয়ারে উইঠা বৈশা আছে। তো যাই হোক ওরে আমি মানে এম করতেছিলাম যে পাই কিনা, একটা মাত্র হেড লাগাইতে পারছি তাও আবার 90 ড্যামেজ। লাইক সিরিয়াসলি ভাই হেডের ড্যামেজ বলে 90 কও, যে জায়গায় একটা হেড খেলে এনিমি মরে যেত আগে আর এখন ভাই মরে না ভাই, খুব কষ্ট ভাই, এত পরিমাণ হেড মারলো এনিমি মরতে চায় না ভাই। তো যাই হোক ওরে আমি ড্যামেজ দিয়েছিলাম ভাই, পিছন দিয়ে যদি আমার টিমমেট এসে কিলটা চুরি করে লাই ভাই কও, এই কষ্ট কই রাখুন, খালি কিল চুরি কিল চুরি কিল চুরি, মানে কষ্ট ভাই। যাই হোক প্যারা নাই, টিমমেট ভালো ব্যাকআপ দিছে। তো ওদিকে টিমমেট ফাইট করতেছিল, ফাইট করতে করতে আমি একটু লুট করতেছিলাম, মানে লুট করা অবস্থায় ভাই উপরেতে আরেকটা স্কোয়াড আইসা, মনে করো আমার লাইফের অবস্থায় পুরো 12টা বাজে। তো যাই হোক আমি হিল করে নিই আর আমার কাছে 100x ভাই, নির্ভয়ে আমি খেলতে পারবো, কারণ বইয়া বইয়া মারলে যে ড্যামেজ দেয় ভাই পুরো মাখন ড্যামেজ, দেখলে মনে করো অবাক হয়ে যাবা যে এত ড্যামেজ কীভাবে দেয়। তো ওইখানে এনিমিটারই কিন্তু আমাদের টিমমেট মেরে দিয়েছে, এত পরিমাণ ড্যামেজ দিলাম ভাই তাও কিলটা পাইলাম না, দেখছো গাইস মানে কিল চুরি কিল চুরি কিল চুরি। যাই হোক সামনে থাকা এনিমিটারে আমি কিন্তু ডাউন করে দিই, এটা আমি আবার কিন্তু আমার টিমমেটের কিল চুরি করে লিখছি, বুঝতে হইব গাইজ আমার কিল চুরি করছে আমিও তাদের কিল চুরি করে লাইছি। তো গাইজ তোমাদের কাছে যদি এতক্ষণ ধৈরা যদি গেম প্লেগুলো ভালো লাগা থাকে সবাই ওপি ইন দ্য চ্যাট লাগাই দিবা, আর এই ম্যাচটা তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানাই দিও ভাই। তিনটা পরিচিত স্কোয়াড আমাদের ম্যাচে, প্লাস আমরা কিন্তু এই ম্যাচটা বুইয়ার পর্যন্ত আইসা পড়ছি, আর একটা প্লেয়ার আছে শেষ পর্যন্ত কি আমরা বুইয়া নিতে পারবো। তো যাই হোক বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডের সাথে আমাদের দেখা হয়নি, আমরা একটা প্লেয়ারে মারতে পারছিলাম আর আমাদের রাহাত ভাই মারতে পারছিল আলিফ রে, আর কাউরে আমরা মারতে পারি নাই। সো তারা শেষ ম্যাচ মইরা যায়, আগেই মইরা যায় আর কি। তো এদিকে একটা প্লেয়ার ছিল ও প্রচুর পরিমাণে জ্বালাইতেছিল ভাই, মারতা দিলাম কিন্তু ড্যামেজ দিতেছে না। তো এদিকে আমার টিমমেট পিছন দিয়ে যায় ভাই, মনে করো ফ্ল্যাশ ব্যাং মারতেছে, তো মারতেছে ওয়াল ফাটানের, তাই ভাই নামতে নামতে এনিমি মাইরাও দিছে আমার টিমমেট বুইয়ে হয়ে গেছে। ভালো লাগে লাগলে সবাই লাইক করবা শেয়ার করবা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবা না।